এবং চ্যানেল যে অনুষ্ঠানগুলো দেখানো হয়েছে আপনাদের সংসারের মঙ্গলের জন্য সেটা দেখেছেন এবং সেটা পালন করেছেন যারা তারা অবশ্যই শ্রী ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবেন। একটি কথা মনে রাখতে হবে, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বয়োজ্যেষ্ঠরা প্রণাম নেবেন। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজো উপলক্ষে ছোট্ট দুটো তিনটে জিনিস আমরা অনেকে জানি বা জানি না বা ভুল করি, সেইটি একটু মেনটেন করতে হবে। গৃহে যাদের লক্ষ্মী পুজো হয় তারা প্রথম মনে রাখবেন লক্ষ্মী পুজো সময়কালে শুরু করতে হয় প্রদোষে, প্রদোষ প্রদোষ মানে ন দিবা ন রাত্র, পাঁচটায় অস্ত যাবে একদম পাঁচটাতেই শুরু করা উচিত, অথবা 4:30 থেকে 6:30 মধ্যে পুজো শুরু করা উচিত। দু নম্বর, লক্ষ্মী পুজোর দিন রাত্রিবেলা সারা রাত পুজোর শুরু থেকে পরের দিন উদয় হওয়া পর্যন্ত অখণ্ড প্রদীপ জ্বলবে, অর্থাৎ প্রদীপটি নিভবে না, এটা একদম মাস্ট। এবং যাদের কোজাগরি লক্ষ্মী পুজো হয় তাদের বিশেষ একটি ভোগ আছে, সেটি হচ্ছে চিড়ে ঘি দিয়ে ভেজে নারকোল কুড়িয়ে তার উপর দিতে হয় এবং তার উপরে চিনি দিতে হয়, ওটাই বিশেষ ভোগ। এছাড়া কুলাচার এবং দেশাচার অনুযায়ী যাদের যেটা নিয়ম, যেমন পূর্ব বাংলার অনেকের নবপত্রিকা সরা বিগ্রহ মূর্তি যাদের যে বংশের আচার সেই আচারই করবেন। আর তন্ত্রের পথে যেটা যেটা আমার নিজ গৃহতে মহালক্ষ্মী হয়, তন্ত্রের আচারটা তো সকলের নয়। হ্যালো হ্যালো, হ্যাঁ গুরুজির সাথে কথা বলছো? শুভ বিজয়া, শুভ বিজয়া, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইম। আমার সাথেই কথা বলছেন আপনি, বলুন ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ লাইভ হচ্ছে তো, লাইভেই ফোন করেছেন। হ্যাঁ নমস্কার, শুভ বিজয়া, ডেট অফ বার্থ টাইমটা। হ্যাঁ ডেট অফ বার্থ টাইম, 15 নভেম্বর, টাইম কোথায়? রাত 10:30। কি জানতে চাইছেন বলুন? 15 নভেম্বর 2023 থেকে মার্চ 2024 এই স্প্যানটার মধ্যে আপনার কর্মজীবনে মোড় নেবে, প্রতিষ্ঠাও হবে, আপনি যতটা নিয়ে এসেছেন ততটাই, এছাড়া অর্থনৈতিক উন্নতিরও উন্নতি হবে। ঠিক আছে, অবশ্যই। কি কর্ম আপনি কি কর্ম করছেন? টেলারিং মাস্টারিং, আচ্ছা। হ্যাঁ একদম, নিজে কিছু শুরু করে দিন 15 নভেম্বর থেকে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। নভেম্বরের 15 তারিখের পর থেকে আপনার সময় ভালো, নিজে কিছু শুরু করে দিন এবং অন্যের দ্বারস্থ না হয়ে নিজে করুন, সেটা বেটার হবে এবং আপনার সময় ভালো আসছে 24 সালে। হ্যাঁ October 30 সোমবার গড়িয়াহাট কৃত্তিকা চেম্বার দুপুর 2 থেকে সন্ধ্যা 7, 1 নভেম্বর বরাসাত দক্ষিণপাড়া দুপুর 3 থেকে 6, আর 2 নভেম্বর শিয়ালদহে বিকেল 5 থেকে 8, আর 3 তারিখ বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 11 থেকে 3 ব্যারাকপুরের চেম্বার প্রতি শনিবার করা হয়েছে দুপুর 12 থেকে বিকেল 5 পর্যন্ত।
হ্যালো, হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ টাইম 19/7/1994। 19 টাইম টাইম 11:35 সকাল না রাত? সকাল না রাত? সকালে। আচ্ছা বলুন কি জানতে চাইছেন? আমার ছেলের 5 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয়নি। প্রথম হচ্ছে আপনার এই আপনার সন্তানের সন্তান হওয়ার যোগের জায়গাটার প্রতিকার করতে হবে এবং সেই প্রতিকারটা পুত্র বধূর করতে হবে। তার কারণ যিনি গর্ভ ধারণ করবেন তাকে প্রতিকার করতে হবে, নইলে এই সন্তান হওয়া নিয়ে একটা সমস্যা দেখা দেবে। তবে বড় ধরনের সেটা সমস্যা নয়, আপনি অবশ্যই অনলাইনে যোগাযোগ কর। হ্যাঁ, যিনি প্রতিকার করেছেন সেটা করতে পারেননি বলে আসেননি, সেটার জন্য তো আমি দায়ী হতে পারি না। আপনি আমাকে জিজ্ঞাসা, দুজনকেই প্রতিকার করতে হবে। প্রতিকারটা কিভাবে হয় এটাকে জানতে হবে। আগে দুটো রাশি চক্র ভালো করে বিচার করতে হয়, তারপর প্রতিকার করতে হয়। সেই প্রতিকার হচ্ছে, একটা প্রতিকার বলে রাখি আর অন্যান্য গুলো এখানে বলা সম্ভব নয় না দেখে, নৃসিংহ কবচ সন্তান গোপাল, এবং এটি করলে উইদিন 6 মাসের মধ্যে কনসিভ অবশ্যই হবে এবং নভেম্বর থেকে জুলাইয়ের মধ্যে কনসিভ হওয়ার যোগ আছে, না হলে মিসক্যারেজ হয়ে যাবে, 2 মাস 3 মাসের মাথায় ব্লিডিং হয়ে যাবে। ঠিক আছে, 6 মাসের আগেও আসতে পারে, কোনো সমস্যা নেই। আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন, কারণ মুর্শিদাবাদের দিকে তো আমার চেম্বার নেই, কলকাতার দিকে আছে, বর্ধমানের দিকে আছে, আপনি যেহেতু দূরে থাকেন, আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই করে নেবেন, কোনো সমস্যা হবে না। খুব ভালো চলবে, ধাইয়াটা কেটে গেলে মার্চ 2024-এর পর থেকে। হ্যাঁ, ভালো সেল হবে, ছেলে আপনার ভালো, বৌমাও ভালো, কিন্তু পঞ্চমপতির অবস্থানটা ভালো নয়, সেই কারণেই কনসিপ্টটা করতে চাইছে না। কাপড়ের দোকানের যে সিলেকশনটা অত্যন্ত গুড, এবং সেটা শুরু ফেব্রুয়ারি 2023-24 থেকে, এবং 24 সালে দেখবেন কাপড়ের ব্যবসাটা ভালো হবে। হ্যাঁ, যারা ফোন করবেন, অনলাইন কনসালটেশন সব সময় চলছে, এবং লক্ষ্মী পুজোর পর থেকেই বাইরের চেম্বার গুলো ওপেন হয়ে যাবে। প্রতি সোমবার গড়িয়াহাট দুপুর 2 থেকে সন্ধ্যা 7, প্রতি মঙ্গলবার 12-7, প্রতি বুধবার শিয়ালদহ, ডেট গুলো স্ক্রলে যাচ্ছে, আর প্রতি বৃহস্পতিবার শাহরাফুলি। আর ব্যারাকপুরের চেম্বারটা শনিবার শিফট করা হয়েছে, প্রতি শনিবার দুপুর 12টা থেকে 5টা। এছাড়া জেলার চেম্বার গুলোর মধ্যে মেচেদা, বর্ধমান সব ডেট দেওয়া আছে, যার প্রয়োজন হবে সে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। হ্যালো বলুন, 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 বলুন। ডেট অফ বার্থ টাইম শুভ বিজয়া বলতে হয় আগে, শুভ বিজয়া বলি। বেশ, এবার বলেন ডেট অফ বার্থ টাইম। 2009। হ্যাঁ, 2009 8 8। হ্যাঁ, তারপরে তারিখটা, তারিখটা, হ্যাঁ সেটা বলতে হবে, না বললে কি করে হবে। 31/8/2000 টাইমটা বলেন। হ্যাঁ, সেটা কি দুপুর? বলেন কি জানতে চাইছেন? রাশি হচ্ছে আপনার ছেলে না মেয়ে? ধনু রাশি, উত্তর আষাঢ় নক্ষত্র, নরগণ। ঠিক আছে, কি?
কি হয়েছে? প্রথম হচ্ছে ওর লগ্ন রাশি এক, জেদটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং এই পরীক্ষা আসার আগে যে শরীর খারাপ হয় এটাকে ফ্লাকচুয়েশন বলে ফিজিক্যালি, সেই জায়গায় ওর যে সমস্যাটা সেটা যে ইমিউনিটির সমস্যা রয়েছে, এবং সেটার জন্য যেটা দরকার মঙ্গলটা কেন্দ্রস্থ লগ্নদৃষ্ট সপ্তমে মঙ্গলের প্রতিকার করতে হবে, করলেই দেখবেন আপনার ওই যে সমস্যাটা পরীক্ষার আগে সেটা আর হবে না। আপনি কোথায় থাকেন? ও শিলিগুড়ি। মঙ্গলের প্রতিকার করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে মঙ্গলটাই যথেষ্ট, একগাদা প্রতিকারের দরকার হয় না, দরকার তো শরীরটাকে সুস্থ করা। তা ধনু লগ্নের পঞ্চমপতি সপ্তমে লগ্ন দৃষ্ট হয়েছে, মঙ্গলের প্রতিকার দরকার। হ্যাঁ অবশ্যই, আর বৃহস্পতিটা জন্মকালীন নিচস্থ, তার প্রতিকার করার দরকার আছে, তবে সেটা একটু পরে করলেই হবে। উচ্চ শিক্ষা এবং কর্ম ভালো হবে, আর মাঙ্গলিক আছে কিন্তু। আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন, এই ফোনে আপনার সব সমস্যা ঘরে বসে বসে মিটিয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। কাল কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, সেই লক্ষ্মী পূর্ণিমার গুরুত্বপূর্ণ যেটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা অনেকে মেনটেন করেন না, যে গৃহে লক্ষ্মী পুজো হয় কাল অস্ত থেকে পরের দিন উদয় পর্যন্ত যেন অখণ্ড প্রদীপ জলে প্রদীপ নিভবে না, লক্ষ্মী পুজোর প্রদীপ নিভবে না, এবং চিরা ঘি দিয়ে ভেজে নারকোল কুড়িয়ে দিয়ে মহালক্ষ্মীর, কোজাগরী লক্ষ্মী মহালক্ষ্মী সবই এক, দুটো নয়। আর কুলাচার বা দেশাচার মেনটেন করে পুজো করতে হয়, যার যার বংশের নিয়ম, কারো সরা, কারো ফরিদপুরের লোকেদের নবপত্রিকা আছে, কারো প্রতিমা আছে, কেউ ঘটে করেন, কেউ পটে করেন, যে যে নিয়মটা পালন করে এসছেন সেটাতেই করবেন, কারণ সবাই তান্ত্রিক নিয়মে ক্রিয়া জানেন না, বা তারা অভিষিক্ত নয়, বা তারা অধিকার নয়, কিন্তু মা লক্ষ্মীর আরাধনা তো সকলেই করতে পারেন, কারণ খুব স্থির ভাবে ঘন্টা না বাজিয়ে স্থির ভাবে লক্ষ্মীর শৃঙ্গ মন্ত্র জপ করবেন, যদি সারা রাত পারেন তাহলে অবশ্যই মঙ্গল, যদি নাও পারেন অন্তত সন্ধ্যাবেলা অস্ত যাওয়ার থেকে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত জপ করুন, শৃঙ্গ মন্ত্র জপ। খুব কঠিন তত্ত্বে গিয়ে লাভ হবে না, কারণ আপনারা সংসারী জীব, আপনারা সেগুলো পারবেন না। শৃঙ্গ মন্ত্র জপ করবেন, যারা দীক্ষিত তারা ইষ্ট মন্ত্র জপ করে শৃঙ্গ মন্ত্র জপ করবেন। লক্ষ্মীর পাঁচালি পড়ার যাদের অভ্যাস তারা অবশ্যই হাতে ধান নিয়ে, হাতে দূর্বা নিয়ে সেটা পাঠ করবেন, হাতে দূর্বা নিয়ে আসন করে পূর্ব বা উত্তরমুখী পাঠ করবেন, অখণ্ড প্রদীপ যেন একদম না নেবে এটা মাথায় রাখতে হবে। আর লক্ষ্মীর স্তব আছে, সেই স্তব পাঠ করবেন, পাঠ করলে সারাটা বছর শ্রী ভগবানের একটি রূপ হচ্ছে লক্ষ্মী, যে দুর্গা সেই কিন্তু লক্ষ্মী, কিন্তু আমাদের ভেদ বুদ্ধি, ইন্দ্রিয় তৈরি হয়নি, চৈতন্য হয়নি, সেই জন্য আমরা সব ভেদ বুদ্ধি করি। যারা চণ্ডী পাঠ করেন বা চণ্ডী পাঠ শুনেছেন, চণ্ডী পড়েছেন, চণ্ডীতে দেখবেন মহালক্ষ্মীর ধ্যান আছে, তো ওই লক্ষ্মী আর কোজাগরী লক্ষ্মী এক না, এক নয় অনেকে ভাবেন, তা নয়, জিনিসটা একই, শুধু ধ্যানের তফাৎ, ধ্যান মানে রূপের তফাৎ। এই যে দুর্গা পুজো হলো, আবার জগদ্ধাত্রী পূজাতে জগদ্ধাত্রী দুর্গারই দেব্যৈষ, ওই মা দুর্গাই আবার একটা রূপ নিয়ে আসবে, অর্থাৎ জগদ্ধাত্রী একটি আলাদা কোনো কিছু নয়, ঈশ্বরটা এক, ঈশ্বর দুজন নয়। এই যে অদ্বৈত চেতনা এটাকে বোঝবার চেষ্টা করুন, আপনাদের অবশ্যই কল্যাণ হবে। আর পূর্ণিমা যেহেতু থাকছে সকাল থেকে, ওই সন্ধ্যাবেলা পুজো বাদ দিয়ে মা লক্ষ্মীর চিন্তা চিন্তা করুন, চিন্তা কি করে করবেন, শ্বাসের প্রশ্বাসে শৃঙ্গ জপ করুন, যাদের চরম দারিদ্রতা আছে তারা কুবের মন্ত্র জপ করুন, যাদের প্রচুর ঋণে জাল জড়িয়ে গেছেন তারাও কুবের মন্ত্র জপ করুন, মহালক্ষ্মী স্তোত্রম পাঠ করুন, এবং সঙ্গে নারায়ণ স্তুতিম পাঠ করুন। এইগুলো করলে অবশ্যই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায়
মা লক্ষ্মীর আশীর্বাদে সারাটা বছর অন্ন কষ্ট দূর হবে, আয় রোজগার সব পথে হবে, এবং সংসার চালাবার জন্য যেটি বিশেষ প্রয়োজন সেটা অর্থ। দেখুন, শ্রী ভগবানের সাকার মূর্তির যে পুজো হয়, এই যে দুর্গা উৎসব গেল, লক্ষ্মী পুজো আসবে, আবার দীপান্বিতা অমাবস্যার কালী পুজো আসবে, সবই কিন্তু অর্থের পুজো। একটা মালা কিনতে যে ফুল পয়সা লাগে, সে মালাটা কিন্তু আপনাকে কর্ম করে অর্থ রোজগার করে ভগবানের গলায় দিতে হবে, এই বাস্তব থেকে আপনি সরতে পারবেন না। হ্যালো হ্যালো, বলুন বলুন, আমার সাথে আমাকেই ফোন করেছেন, আমার সাথে কথা বলছেন। শুভ বিজয়া, ডেট অফ বার্থ টাইম বলুন। ডেট অফ বার্থ, নমস্কার, ডেট অফ বার্থ টাইমটা বলুন। দাঁড়ান দাঁড়ান, 13 জুলাই 1997 টাইম 7:50 সন্ধ্যা, না বাঁকুড়া, কোথায় কোথায়, লালবাজার? আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? আপনার চাকরিটা 24 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর পর্যন্ত খুব ভালো স্প্যান, এবং সময়টা শুরু হচ্ছে ওই ফেব্রুয়ারি থেকে, যোগটা খুব ভালো। আপনার তুলা রাশি, রাশির গুরুচণ্ডাল আর কিছুদিনের মধ্যেই কেটে যাবে, আপনি খুব ভালো সময়ের মধ্যে আসছেন, কর্ম প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আপনি কোথায় চেষ্টা করছেন? হ্যাঁ শুনুন, আপনাকে বলছি, আপনার ভাগ্যপতি সপ্তমে বুধ রয়েছে মকর লগ্ন, অতএব ব্যাংকে চাকরি যে করাই হচ্ছে বুধ, সেই বুধ কেন্দ্রস্থ, অতএব চাকরি পাওয়ার চান্সটা 90% রয়েছে। ঠিক আছে, ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনার কর্ম প্রতিষ্ঠা হোক। লাইভ ইনফোরে স্বাগত সকলকে, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। আজ রাত 11টায় আবার লাইভ ইন ফোনে অবশ্যই পাবেন, আমার নিজ গৃহ মন্দিরে মহা দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে, পুজোয় ব্যস্ত ছিলাম, পুজো আপনারা ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই দেখেছেন, এছাড়া চ্যানেলেও দেখানো হয়েছে কুমারী পুজো, বিশ্ব শান্তির হোম, সমস্তটাই দেখেছেন। এখন আবার ইউজুয়াল লাইভ ইন ফোন শুরু হয়ে যাবে, রাত 11টায় অবশ্যই পাবেন, যারা এখন পেলেন না তারা পাবেন। 30 তারিখ গড়িয়াহাট, সোমবার দুপুর 2 থেকে সন্ধ্যা 7টা, 1 তারিখ পয়লা নভেম্বর, বারাসাত দক্ষিণ পাড়া দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা, 2 তারিখ শিয়ালদহে বিকেল 5টা থেকে 8টা কৃত্তিকা চেম্বার, আর 3 তারিখ শাহরাফুলি দুপুর 11টা থেকে 3টে পর্যন্ত শাহরাফুলি চেম্বার, আর শুক্রবার 4 তারিখ দক্ষিণেশ্বর মন্দির এন্ট্রান্স এর গেটে কৃত্তিকা চেম্বার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অনলাইন প্রেডিকশন চলছে সব সময়, এছাড়া অনলাইন ক্লাস চলছে, ক্লাস ডিগ্রি ডিপ্লোমা এবং তন্ত্রের বিশেষ কোর্স কোথায় কোথায় হচ্ছে, গড়িয়াহাট কৃত্তিকা চেম্বার, বারাসাত কৃত্তিকা চেম্বার, ব্যারাকপুর শুভম চেম্বার, আর শিয়ালদহে কৃত্তিকা চেম্বার, এটি স্থানে ক্লাস হচ্ছে, যার যেখানে সুবিধা সে সেখানে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লাইক এন্ড শেয়ার করবেন, সমস্ত অনুষ্ঠানগুলো ওখানে আপলোড আছে, এখন যারা দেখতে পাচ্ছেন না রেকর্ডের অনুষ্ঠান দেখে নেবেন। রাত, আজ রাত পেরোলেই কাল কোজাগরী পূর্ণিমা, এই পূর্ণিমার বিশেষত্ব হচ্ছে রাত জেগে ইষ্ট নাম অথবা লক্ষ্মীর মন্ত্র জপ করা উচিত, কিন্তু আমরা কেউ করি না, আমরা পুজোটাও নিয়মে করি না, প্রদোষে করা দরকার, তার জন্য ফলও পান না। আপনারা কখন বামন ঠাকুর আসবে, রাত 10টা 9টা 1টা 2টা 2টো 3টে দেখে এসছি, অভিজ্ঞতা থেকে বলছি, যে লক্ষ্মী পুজো করে, লক্ষ্মী পুজোয় ফল পেতে গেলে প্রদোষে বসতে হবে 5টা, একদম 5টা, সারা রাত অখণ্ড প্রদীপ জ্বলবে, চিড়ে ঘি দিয়ে ভেজে ওপরে নারকল কুড়িয়ে দিতে হয়, চিপিটক বলে, এটাই প্রিয় ভোগ, এবং সারা রাত লক্ষ্মী স্তব
লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা উচিত। যারা অসুস্থ তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু সন্ধ্যাবেলা সেটা সম্ভব। অতএব সন্ধ্যাবেলা সেটা করবেন, আর তার সঙ্গে নারায়ণের উপাসনা এবং কুবেরের উপাসনা করবেন, কুবের মন্ত্র জপ করবেন। কারো যদি মনে হয় সেই মন্ত্র জানা নেই, সে চেম্বারে এসে জেনে নিতে পারেন। অনলাইন পেটিশন চলছে সব সময়, যারা জেলার বাইরে থাকেন তারা অনলাইনে করিয়ে নিতে পারবেন। জেলার চেম্বার শুরু হবে দীপাবলির পরে, সমস্ত ডেট দেওয়া আছে, 24 নভেম্বর আছে বর্ধমান, 23 নভেম্বর আছে আসানসোল, এবং জেলার যে চেম্বার গুলো সমস্ত চেম্বারের অ্যাড্রেস ফ্রন্টস কলে দেওয়া আছে। আসন্ন দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ শক্তির আরাধনায় আমরা যে রত হই নিজ গৃহ মন্দিরে মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে সমস্ত প্রতিকার করা হবে, এবং ষাট ক্রিয়ার প্রতিকারও হবে, স্তম্ভন মারণ উচাটন বশীকরণ। এছাড়া যাদের দুরারোগ্য ব্যাধি, অর্থনৈতিক কষ্ট, কর্ম প্রতিষ্ঠায় বাধা, বাস্তু দোষ, যোগগুলো অশুভ যোগ, যেমন কালসর্প, সারস্বতী, মাঙ্গলিক, গ্রহণযোগ, ক্রমোদ্রম যোগ, গুরুচণ্ডাল, পরপর পরপর এই যোগগুলোতে যারা একদম বিব্রত থাকেন, কষ্ট পাচ্ছে দীর্ঘদিন ধরে, সেই গ্রহ দোষ কাটাবার জন্য, গ্রহ দোষ কি এটা আগে শিখতে হবে এবং জানতে হবে। প্রারব্ধ কর্মফল জনিত দোষ তৈরি হয়, প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী দশম অবিদ্যার এক একটি রূপ, শনি দক্ষিণাকালী, বৃহস্পতি তারামা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, মঙ্গলের বগলামুখী, এনারা আলাদা আলাদা কেউ নয়, একজনই, তার রূপটা বিভিন্ন। কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আলাদা নয়, একজনই, রূপ আলাদা, প্রকট হয় আলাদা ভাবে। এবং ভগবান তত্ত্ব বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে বেদান্তের মূল অর্থ হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যে দুর্গা সেই মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আরাধনায় রত হন, রাত 11টায় দেখা হবে আবার। শুভ বিজয়ার প্রীতিয় শুভেচ্ছা, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জানতে প্রাণ